সাহায্য পেতে মাত্র দুই রাত একটি আমল করুন অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই একেবারে অসহায় অবস্থায় পড়ে থাকি অনেকে ডিপ্রেশনে পড়ে যায় কি করবে কিছুই বুঝতে পারে না হতাশ হওয়া যাবে না নেভার নেভার লুজ মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো আশা হারায় না নিরাশ হয় কাফেররা মুমিন কখনো হতাশ হয়ে যায় না মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা রাখে বিপদে পড়লে আল্লাহ তালা আমাদেরকে ফর্মুলা দিয়েছেন টিপস দিয়েছেন বিপদে পড়লে আমরা কি করব। আমি একটা আমলের কথা বলবো তবে আল্লাহ তলা আগে কী বলছেন সেটা আগে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইন সূরা বাকারা এর 153 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালা রব্বুল আলামিন বলেন হে মানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিসসবরি ওয়াসসালা তোমরা সলাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আমরা বিপদে পড়লেই হতাশ হয়ে যাই কাছে আত্মীয় স্বজন আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যখনই বিপদে পড়বে তখনই সলাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে হবে আল্লাহ তালার কাছে আর কার কথা নয় একমাত্র আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে আমি একটা আমলের কথা বলবো আমাদেরকে আমলের কথা শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন অনেক সময় সাহাবাই কেরাম নবীজির কাছে যেতেন বলতেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ কিছু আমল আমাদেরকে শিক্ষা দেন যে আমলের মাধ্যমে আমাদের ঋণ দূর হয়ে যাবে আমরা হালালভাবে ধনী হতে পারবো কিছু সম্পদ আল্লাহ তালা আমাদেরকে দিবেন নবীজি সাল্লাহ আলিয়া আমল শিক্ষা দিতেন আমি যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ ইন্নি আস আলুকাল হুদা ওয়াত্তুক ওয়াল আফাফা ওয়াল গিনা রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিক্ষা দিয়েছেন যদি এভাবে আপনি দোয়া করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে গায়েবিভাবে বিভাবে সাহায্য করবেন বিশেষ করে দুই রাত বলতে আপনি তাহাজুদের সময় সালাতে দাঁড়াবেন নামাজ পড়বেন বিশেষ করে জুমার রাতে যেই রাত হওয়ার পরের দিন জুমা হয় এটাকে বলা হয় জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার রাতের বেলা পরের দিন শুক্রবার এই শুক্রবারের আগের রাতটাকেই বলা হয় জুমার রাত এই রাতে আপনি দুই নামাজ এই রাতে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত জুমার রাত এই রাতে আল্লাহ তালা গণিত মানুষের গুণা গুলো ক্ষমা করে দিয়ে থাকেন আর দাহাজের সময় আল্লাহ তালা প্রথম আসমানে আসেন কেন ইমাদিন আপনি কল্পনা করতে পারছেন আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে সব ব্যবস্থা করে দিব আল্লাহ তালা নিজে বলতে থাকেন এই সময়টা আপনি তাহাদ্দের সালাত দাঁড়িয়ে যাবে দুই রাকাত নামাজ পড়বেন অথবা চার রাকাত নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই চার রাকত নামাজ পড়ে এরপরে আপনি লা হেউ লা ওয়ালা ইল্লা বিল্লাহী লা আলিগি লাউজীম পড়বেন একশোবার লা হাউলা কতা ইলা বিল্লাহ লা আলীগিলা হউজিম এবং সাতবার আল্লাহ হুমায় ইন্নি আস আলুক আল হুদা ক তো ক বলে আফাআফা ওয়ালাহিনা এটা পড়ে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার অভাবে পড়ে আছি আমার সম্পদ নাই, বিপদে পড়ে আয় আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো সম্পদের ব্যবস্থা করো আয় আল্লাহ সঠিক পথে হেদায়তের পথে আমাকে পরিচালনা করো এভাবে যদি আপনি দোয়া করতে পারেন মাত্র দুই জুমার রাতে আপনি যদি আমলটা করতে পারেন আল্লাহ তালার তরফ থেকে আপনার প্রতি